নমস্কার, দিশা ক্রিয়েটিভ জবস আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বিদিশা। আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য হলো মায়াপুর। আশা করব আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে চেপে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেছিলাম, তবে নবদ্বীপ স্টেশনে নামলেও কোনো সমস্যা হবে না। সেখান থেকে টোটো করে নবদ্বীপ ঘাটে পৌঁছে লঞ্চের টিকিট কাটি। টিকিট মূল্য 10 টাকা পার হেড, চাইলে নৌকা করেও যেতে পারেন। লঞ্চে যেতে যেতে চোখে পড়বে নদীর দুই পাশে সুন্দর দৃশ্য। আর নৌকায় বা লঞ্চে যেতে যেতে অবশ্যই জলের দিকে লক্ষ্য করবেন, তাহলেই চোখে পড়বে দুই নদীর সংযোগস্থল, যেখানে জলের রং আলাদা হয়ে যাচ্ছে। যে নদীর জল সাদা সেটা গঙ্গা নদী, আর যে জলটা কালো হয়ে গেল এক্ষুনি দেখলেন সেটা হলো জলঙ্গি। নবদ্বীপ ঘাটে নেমেই দেখতে পাবেন রাস্তার দুই পাশে প্রচুর দোকান। দোকানগুলিতে ঠাকুরের মূর্তি, ফটো ও নানা প্রকার পূজা সামগ্রী পাওয়া যায়। এছাড়াও চোখে পড়বে প্রচুর মানুষের ভিড় যারা মায়াপুর দর্শন করতে এসেছেন। মায়াপুরে যতই ভেতরে প্রবেশ করবেন ততই চোখে পড়বে নানা মন্দির। সব মন্দিরের ভেতরই ক্যামেরার প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই যতটা সম্ভব ভিডিও তোলার চেষ্টা করেছি। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হলো চৈতন্য গৌড়ীয় মঠ। মন্দিরের প্রবেশদ্বারটি অসাধারণ কারুকার্য খচিত। মন্দিরের প্রবেশদ্বারের গায়েই ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করা আছে, আর তার সঙ্গে আছে দুটি বিশাল সিংহ। মন্দিরের ভিতর আছে কৃষ্ণ রথ চালাচ্ছেন আর অর্জুন রথে বসে আছেন। মন্দিরের ভেতরও খুবই সুন্দর, শান্ত পরিবেশ, কিন্তু মন্দিরের একদম ভেতরে ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকেই তোলার চেষ্টা করেছি। মন্দিরের চারিদিকে বেশ পরিপাটি করে ফুলের গাছ লাগানো আছে, যা মন্দিরটির সৌন্দর্য এবং পরিবেশকে আরও স্নিগ্ধ করে তুলছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যাতে বাড়ি বসেই মায়াপুর দর্শন উপভোগ করতে পারেন, তার জন্যই এই ভিডিওটি বানানো। তাই আমাদের প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন।
এতে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাব। এবার ধীরে ধীরে আমরা মায়াপুরের ভেতর প্রবেশ করছি। মায়াপুরের মেন গেট বন্ধ থাকার জন্য একটু ঘুরে প্রবেশ করতে হলো। মায়াপুরে প্রথমেই আমরা গেছিলাম গদাভবনে। গদাভবনে গিয়েই মুগ্ধ হলাম। চারিদিক খুব সুন্দর করে সাজানো, আর রয়েছে নানা ধরনের ফুলের গাছ। আমরা এখানে এসেছিলাম দুপুরের প্রসাদের কুপন সংগ্রহ করার জন্য, কিন্তু সেদিন এখানে কুপন অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা গীতা ভবন থেকে প্রসাদের কুপন সংগ্রহ করি। গদা ভবনের ভিতর একটি গিফট শপও ছিল। এখানেও ছিল ঠাকুরের ছবি, মূর্তি ও নানা ধরনের ধর্মীয় বই। এখন যে রাধাকৃষ্ণ মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই গিফট শপেই রাখা ছিল। একদমই জীবন্ত মনে হচ্ছে, খুবই অসাধারণ শিল্প সৃষ্টি এটা। ওই জন্যে ক্যামেরার লেন্স বন্দি করলাম আপনাদের জন্য। এবার আমরা যাই ব্রেকফাস্টের জন্য গোবিন্দ রেস্টুরেন্টে। এখানকার মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন এখানে কী কী খাবার পাওয়া যায়। এছাড়া বাইরের কাউন্টারেও নানা খাবার পাওয়া যায়, কিন্তু সেদিন প্রায় সব খাবারই শেষ হয়ে গেছিল, তাই আমরা শুধু সিঙ্গারা আর মিষ্টিই পাই। তবে খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, খাবারগুলো ফ্রেশ ছিল এবং দামও আপনার সাধ্যের মধ্যেই হবে। এবার মায়াপুরের চারপাশের সৌন্দর্যটা আপনাদের দেখিয়ে দিই। চারিদিক খুবই সুন্দরভাবে সাজানো, আর যেটি সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে সেটি হলো সুদূর বিস্তৃত ফুলের বাগান। চারিদিকের এত সুন্দর দৃশ্য আর তার সঙ্গে ভেসে আসছিল কীর্তনের মিষ্টি সুর। Thank you.
এটা হলো মায়াপুরের বিখ্যাত লোটাস ফাউন্টেন। পাঁচটি ছোট পদ্মের মধ্যেখানে একটি বড় পদ্ম, এই হলো ফাউন্টেনটির মূল বিষয়। এই ফাউন্টেনের চারিদিকে রয়েছে সবুজ মাঠ, যেখানে আপনারা বসে খানিকক্ষণ বিশ্রাম গ্রহণ করতেই পারেন। এবার মায়াপুরের সবথেকে বড় মন্দিরটিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখনও মন্দিরটি সম্পূর্ণ তৈরি হয়নি, কিছু কাজ এখনও বাকি। মন্দিরটিতে যদিও এখন প্রবেশ করতে দিচ্ছে, কিন্তু সেদিন মন্দিরের ভিতর কাজ হচ্ছিল, তাই প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই বাইরে থেকেই আপনাদের জন্য মন্দিরটিকে ভালোভাবে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম, আপনারা যাতে বাড়ি বসেই মায়াপুর ভ্রমণের স্বাদ খানিকটা হলেও উপভোগ করতে পারেন। আপনাদের থেকে যদি এই ভিডিওটি যথেষ্ট ভালোবাসা পায়, তাহলে অবশ্যই কথা দিচ্ছি মায়াপুরের আরও অনেক ভিডিও পরবর্তীকালে আপনাদের জন্য আমরা বানাব। কারণ এখানে এখনও অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, যাই একটা ভিডিওতে দেখানো কখনোই সম্ভব নয়। এটা হলো মায়াপুরের ইস্কন মন্দির। বাইরে দেখবেন টিভি স্ক্রিন লাগানো আছে, যাতে ভিতরের আরতি বাইরে থেকেই সকলে দেখতে পারেন। এই মন্দিরের ভিতর প্রবেশ করতে হলে জুতোর দোকানে জুতো রেখে প্রবেশ করতে হবে। আর আপনাদের জন্য মন্দিরের আরতির সময়সূচি দিয়ে দিলাম, আর মন্দির কখন কখন বন্ধ থাকে তাও এই সূচির মধ্যেই উল্লেখ করা আছে। এখন আমরা গরুর গাড়িতে চেপে চলে এসেছি মায়াপুরের গোশালা দর্শন করতে। গোশালায় যাওয়ার জন্য গরুর গাড়ি ভাড়া মাত্র 15 টাকা পার হেড। গরুর গাড়ি সহযাত্রী আঙ্কেল আন্টিদের অনুরোধে তাদের ফটোও তোলা হয়। আসলে আমরা সকলে একসঙ্গে গোশালায় উপস্থিত হয়েছিলাম। গোশালায় গিয়ে গোদেবতাদের খাবার খাওয়ানোর জন্য বিশেষ ব্যবস্থা আছে, তার জন্য আপনাকে গরুর খাবার কিনতে হবে। গোশালায় কয়েকটি দোকান আছে, দোকানে নানা দুগ্ধজাত দ্রব্য বিক্রি হয়, চাইলে কিনতেই পারেন, যেমন বিভিন্ন মিষ্টি, লস্যি, দই, ঘি, মাখন ইত্যাদি। গোশালা দর্শনের পর এবার আমরা চলে যাই গীতা ভবনে দুপুরের প্রসাদ গ্রহণ করার জন্য, যার কুপন আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম। কুপন মূল্য ছিল 60 টাকা পার হেড। খাবারে ছিল জল, বেগুনি, সাদা ভাত, পাঁচমিশলি তরকারি, ডাল, রুটি, মটর পনির, আর শেষ পাতে পায়েস। বেগুনি বাদে সব খাবারই দুবার করে পাবেন। খাবার ছিল খুবই ভালো, আর পরিবেশনের রীতিও ছিল খুব ভালো। সব খাবারই গরম ছিল, স্বাদও ছিল বেশ ভালো।
লাইন দিয়ে সারিবদ্ধভাবে প্রচুর লোকজন এক জায়গায় বসে প্রসাদ গ্রহণ করছেন। কোথাও কোনো অব্যবস্থা নেই, নির্দিষ্ট পদ্ধতিতে খাবার পরিবেশন করা হচ্ছে। আর কিছুদিন পর দোল। দোল উপলক্ষে মায়াপুর চত্বরে একটি ছোটখাটো মেলার আয়োজন হয়েছে, সেটি এখন আমরা ঘুরে দেখব। মেলা মানেই নানা ধরনের জিনিসপত্রের দোকান। কি কি এখানে পাওয়া যাচ্ছে তারই কিছু ঝলক রইল আপনাদের জন্য। বলতেই হয়, জামা কাপড়ের যে সবগুলো বসেছে তাতে খুবই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে। দাম একটু বেশি, কিন্তু জামা কাপড়গুলি সত্যিই খুব সুন্দর। মেলায় বসেছে নানা ধরনের হস্তশিল্পের দোকান। এখন যে মূর্তিগুলো দেখছেন এগুলো সবই কাঠ দিয়ে বানানো। এগুলো হলো কাঠের পাদুকা বা খড়ম। এই দোকানটিতে নানা প্রকার বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছে, আর রয়েছে ঠাকুরের সুন্দর সুন্দর পোশাক। মায়াপুর ভ্রমণের ভিডিও আজকে এখানেই শেষ হলো। পরের দিন আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে, যাতে নতুন নতুন তথ্য আমরা তুলে ধরব। আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।